শ্রুতি, দর্শক মন্ডলী, আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আপনারা আমাদের বিগত কিছু অনুষ্ঠান আমরা প্রচার করেছি, যদিও আপনাদের একটি কথা আমাদের বলা হয়নি যে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি যা কিছু দেখছেন সবই লাইভ, এখানে কোনো স্ক্রিপ্ট নেই, এখানে কিছু নেই। আমরা যাদের সাথে কথা বলি আমরা যা সরাসরি কথা বলি সম্পূর্ণটাই আমরা লাইভ দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আপনাদেরকে বলে নেই যে আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ থেকে আমাদের এক বিশেষ এক অতিথি আছেন, আমরা খুব শীঘ্রই আমরা তার সাথে আপনাদের পরিচয় করাবো। তার আগে আপনারা কেমন আছেন আমরা আশা করি অবশ্যই ভালো আছেন, এবং আমাদের ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা সেটা আমাদেরকে জানাবেন, এবং আপনারা আমাদের এই এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আপনারা যদি কোনো মতামত থাকে আমাদের দিতে পারেন, আমাদের অতিথিদের কাছে যদি কিছু জানার থাকে সেটাও আপনারা আমাদের কাছে শেয়ার করতে পারেন, আমরা তার কাছে আমরা সেই প্রশ্নগুলো আমরা জানতে উত্তর নিতে পারবো আশা করি। আমরা সবসময় চেষ্টা করব ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য, এটা আমরা বরাবরই আমরা বলে আসছি যে আমরা নতুন প্রজন্মের তরুণ এবং যারা উদ্দীপনা নিয়ে দেশ এবং জাতির জন্য কাজ করে যাচ্ছেন তাদের সাথেই আমরা পরিচিত হওয়ার চেষ্টা করব। আসুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকে পরিচিত হই আমাদের বাংলাদেশ থেকে যিনি আসেন, আপনি স্বনামধন্য একজন চলচ্চিত্রকার, ওনার অনেক অনেক কিছুতে সে পারদর্শী। আমরা জানা হাসিবুর রাজা কল্লোল, যিনি চলচ্চিত্রকার হিসেবে পরিচয় দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, একই সাথে তিনি আলোকচিত্র শিল্পী এবং কবি, লেখক এবং সর্বোপরি তিনি একজন খুব ভালো মানের মিডিয়া ব্যক্তিত্ব। আসুন আমরা তার সাথে পরিচয় করি। জনাব হাসিবুর রাজা কল্লোল, সুপ্রভাত। বাংলাদেশ অনুষ্ঠান থেকে মনির ভাই অনেক ধন্যবাদ যে আপনি আমাকে যুক্ত করেছেন এই অনুষ্ঠানে। দেখি আমরা আলোচনা করি, যেটা আমরা কথা বলি প্রাণ খুলে, আজকে কথা বলি, বহুদিন এরকম সুযোগ হয় না যে প্রাণ খুলে কথা বলার। ধন্যবাদ আসিফুর রাজা কল্লোল ভাই, আপনি আপনাকে আমি ভাই বলেই সম্বোধন করবো আজকে, যদিও আমি জানি যে আপনি বাংলাদেশে বন্দী থাকার মতো মানুষ না, অনেক ব্যস্ত মানুষ, যে সবসময় সংস্কৃতি আমাদের দেশ জাতি নিয়ে চিন্তা করেন। তিনি যে এই করোনা এবং এই মহামারীর মধ্যে গৃহবন্দী আছেন সেটা সম্পর্কে প্রথমে আমরা একটু জানতে চাই যে কিভাবে আপনি এই মহামারীটাকে আপনি গ্রহণ করলেন এবং আপনি পরিবার এবং ছেলে সন্তানদের সাথে শেয়ার করলেন। করোনা তো আসলে গোটা পৃথিবী তো থমকে গেছে করোনার জন্য। তো যে টাইমে ফেব্রুয়ারি থেকে, এবং আমি কিন্তু প্রথম দিকে আমার ধারণা যে শুধু টেস্ট আমরা করতে পারিনি, কিন্তু আমার ধারণা যে প্রথম দিককার যদি করোনার কোনো পেশেন্ট থেকে থাকে বা করোনার কারণে অসুস্থ হওয়া তাদের একজন কিন্তু আমি আমি মনে করি। এটা যে ওই সময় যে সমস্ত উপসর্গ করোনার জন্য দেখা যায় সেইগুলো আমার মধ্যে ছিল। তো ওই সময় একটা টিভি স্টেশনে আমি কাজ করতাম, তারপরে টিভি স্টেশন থেকে আসলে আমি শারীরিক অসুস্থতার কারণে আর যাওয়া হয়নি, তারপরে তো আর টিভিতে অনেক বছর পরে ফিরেছিলাম কিন্তু ওটা কন্টিনিউ করা হয়নি। তারপরে তো ঘর বন্দি হয়ে গেলাম এবং এটা চিন্তার বাইরে একটা অবস্থা, সব কাজের প্ল্যানিং চলছিল নতুন কাজ নিয়ে এবং সব কিছু থমকে গেল, সারা পৃথিবী যেমন থমকে গেল এখন আবার প্রাণ ফিরে আসছে সব কিছুর মধ্যে বিভিন্ন কিছু। তো এইটা হচ্ছে মানে যেহেতু হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো তো ওইটাই চলছে এখনো, অপেক্ষা করছি যে নিশ্চয়ই আবার ভালো সময় আসবে। অবশ্যই আমরা আশা করি আমরা খুব দ্রুতই ভালো সময়ের মধ্যে পৌঁছতে পারবো, বাট আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল আমাদের এই সংকটে আমরা আছি। আমি জানি আপনি খুব ভালোভাবে অবজার্ভ করেন সবকিছু, আপনার ফেসবুক বিভিন্ন ইস্যুতে আমরা দেখতে পাই নানাভাবে আপনার ইস্যুতে। তো আপনি এখন আজকে পর্যন্ত বাংলাদেশের এই করোনা মহামারীতে পরিবেশটা কি আছে, জনগণ এবং যারা আমাদের নিরাপত্তা দেওয়ার কথা সরকার বা সংশ্লিষ্ট সকল অধিদপ্তর গুলো কেমন ভাবে তারা এটা নিচ্ছেন? আচ্ছা, এটা কিন্তু 104 মাসেরও বেশি সময় পার হয়েছে এবং সরকারের ব্যর্থতা বা
এটা কোনো সফলতা এরকম জায়গায় না। আমরা চিন্তা করি যে সরকার থেকে আমরা বিচ্ছিন্ন যেমন না, সরকার আমাদের থেকে বিচ্ছিন্ন না। কারণ আমেরিকা একটা পরাশক্তি, এত পরাক্রমশালী একটা দেশ যাদের প্রায় 1.5 লাখের মতো মানুষ কিন্তু করোনায় মারা গেছে না, তো যেখানে একজন নাগরিকের সুরক্ষাটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, তারা কিন্তু পারেনি। সেখানে আমরা একটা অচেনা অজানা রোগ, এটা নিয়ে প্রথমে বিতর্ক কিছুদিন বিতর্ক চললো কি যেটা ম্যান মেড না নেচার মেড, এরকম একটা অবস্থা। তারপরে এটা মানুষ কিভাবে মোকাবেলা করবে, কিন্তু মানুষ কিন্তু একটা পর্যায়ে অনেক আমরা অনেক প্রিয়জন, কিন্তু তারপরেও আমার মনে হয় যে এখন একটা মোকাবেলার একটা অবস্থায় যে আপনি নিজেকে নিরাপদ না রাখেন আপনি বাঁচবেন না, আপনি যদি ভালো না থাকেন আপনাকে ভালো রাখবে না, এই বোধটা নিজের মধ্যে জাগ্রত। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের জনগণের রেসপন্সিবিলিটি আরেকটু বেশি নিতে হবে, তাদের বুঝতে হবে, কারণ সরকার অনেক সরকার অনেক মন্ত্রী মারা গেছেন আমাদের দেশে। অবশ্যই অবশ্যই, তো এটা আমি মনে করি না যে আবার অনেক শিল্পপতি মারা গেছেন এই দেশে, তো প্রত্যেককে দরকার আছে। আমাদের একজন রাজনীতিককে যেমন দরকার আছে, সাধারণ মানুষকে দরকার আছে। রাজনীতি করতে গেলে সাধারণ মানুষকে লাগবে, রাজনীতি করতে গেলে রাজনীতিককে লাগবে, সবাইকে দরকার আছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনি যেহেতু আপনি বাংলাদেশে এই যে 3-4 মাসে কোন সমস্যাটা মধ্যবিত্ত বা যারা কর্মজীবী মনে করেন, যাদের করোনার আগে যারা স্বাভাবিক কর্মজীবন অতিবাহিত করতো, তারা বর্তমানে কোন সমস্যাটা সবচেয়ে বেশি? আমি স্পেশালি মিডিয়ার মিডিয়ার মানুষ যারা তাদের কথা বলবো, যে আমি একটা টিভিতে কাজ করতাম, ওখানে আমার যারা সহকর্মী ছিল, নাম নিয়ে না নিয়েও যদি বলি যে বাংলাদেশের অনেকগুলো টিভি আছে, অন্তত 500টা টেলিভিশনের কথা আমি বলতে পারবো, যারা তাদের কর্মচারীদের ছাঁটাই করেছে এই করোনার সময়। টিভি কিন্তু কোনো ফকির ফাকরার কাজ না, টেলিভিশন যারা বাংলাদেশে করেন প্রত্যেকে এক একটা শিল্প প্রতিষ্ঠানের কিন্তু মালিক, অনেক টাকা পয়সারও লাগে, অনেক টাকা পয়সা, এবং এরা এটা একটা সাপোর্টিং হ্যান্ডস হিসাবে, মানে সাপোর্টিং একটা এলিমেন্ট হিসেবে কিন্তু মিডিয়াটাকে ব্যবহার করে। বাংলাদেশে বিটিভি ছাড়া যে কত চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেলে শিল্পপতিদের অথবা রাজনীতিবিদ, দুটোই বলতে পারেন, রাজনীতিবিদ এবং শিল্পপতি। রাজনীতি তো একটা পর্যায়ে অবশ্যই দেখাতে চলে এসেছে, তাই না? তো তাদের উচিত ছিল যে এই সময় কিন্তু একটু মানবিক আচরণ করা, নিজেদেরকে দেখানো। কিন্তু এই মানুষগুলো আমি মনে করি যে অনেকে বলছে যে এটা মুক্তিযুদ্ধের সঙ্গে এটাকে তুলনা করা হচ্ছে, যুদ্ধ তো, যদি এটা যুদ্ধ হয়ে থাকে তাহলে এই যে আমাদের যারা এই মিডিয়ার মালিকরা, এরা হচ্ছে সবচেয়ে বড় রাজাকার যারা বলতেছে এই দুঃসময়ে। কারণ একটা মানুষ তো একটা নিয়মে অভ্যস্ত, 10 টাকা দিতে না পারে, যদি 5 টাকা দেন তবু মানুষটাকে রাখেন, রাখেনি কিন্তু, আর এতদিন পরে এসে তার এটা মনে হলো। যেমন আমার যারা সহকর্মী এরকম কয়েকজন ছিল যে যারা 12-10 বছর ধরে কাজ করছে এই প্রতিষ্ঠানটার সঙ্গে, কোনো কথা নেই, ছাঁটাই। তো এটা কি মানবিক হওয়ার জায়গায় তারা অমানবিক হয়ে গেলেন? তো অনেক শিল্পপতি আছে না, মারা গেছেন, কি নিয়ে গেছেন, টিভি লাইসেন্স, টাকা? সম্প্রতি মারা গেছেন আমাদের বাংলাদেশে ওয়ান অফ দ্য রিচ ম্যান যমুনা গ্রুপের জনাব বাবু শর্মা, ওনার তো মানে নেই বলে কিছু নেই, যে তার নেই আর কি, তো টেলিভিশন থেকে শুরু করে প্রধান সারির দৈনিক পত্রিকা থেকে শুরু করে নেই, এস আলম গ্রুপে মারা গেছেন, তারপরে আরো অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। হ্যাঁ, তার মধ্যে আমাদের প্রথম দিকে যিনি ছিলেন উনি হয়তো করোনা নন, বা তারপর গাজী টিভি সাহেবেরও লতিফুর রহমান, যে উনি অবশ্য আমার ঠিক জানা নেই উনি কি করোনা নাকি তার পূর্ব কোনো ইসে থেকে, মানে আমার মনে হয় পূর্ব কোনো। তারপর আমার কথা হলো যে কোনো এক্স্যাক্টলি যে কোনো ওয়েতেই যাক, তারা অনেক অর্থবিদ ছিল, তাদের মানবিক হওয়াটা খুব দরকার ছিল, খুবই জরুরি ছিল, খুবই জরুরি ছিল, দেখাতে পারতেন যে না আমরা মানবিক, এবং কি কি করতে পারেন, কয়দিনের পৃথিবী, কত টাকা নিয়ে যাবেন তারা। আচ্ছা, তাহলে আমি আপনার এটা তাহলে অবশ্যই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি, ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে যদি আসি, জি জি, এটা আমি বর্তমানে এখানে ফিল্মের ধরেন যে ইয়ে দেওয়া হয় অনুদান, অনুদানে যথেষ্ট বিতর্ক আছে, এটা নিয়ে আমি হয়তো কথা বলবো বা নাও বলতে পারি, যে 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 কোনো কিছু বলতে পারেন, আমরা কাউকে না একটা কিছু বললেই কিন্তু হবে না মনির ভাই,
আমি একটা কথা যে বলবো কেন বলবো, আমি কি দেশটাকে অস্থির করার জন্য বলবো? না না, অস্থির করার জন্য আমরা বলবো না কোনো কিছু, আমি মনে করি না বলা, আমরা যে শেয়ার করা, যে কনসার্ন করা, যে যারা চায় না কারণ এটা সিস্টেম যেটা ওটা এখন চেঞ্জ হবে এরকম ভাবার কোনো কারণ নেই, ভাবারও কারণ নেই, আমি ভাবতে চাইও না সেটা, আমি চাই আমার কাজ যেটুকু সেটুকু না লাগবে সেটুকু। আচ্ছা, আমি আপনাকে, হ্যাঁ আমি আমি আপনাকে যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির কথা আসছেন, আমাদের এই আলোচনাটা আমরা একটু বেশি বেশি করব, কারণ এটি একটি ব্যাপক অর্থনীতি নির্ভর একটি সংস্কৃতি প্রতিষ্ঠান বাংলাদেশে, এফডিসি ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যারা আমাদের এখানে দলাদলি হচ্ছে, রাজনীতি হচ্ছে, ফিল্ম হচ্ছে না কিন্তু। হ্যাঁ, তাহলে ওখানে হচ্ছে নাকি সেটাই কথা। কিছুদিন আগে দেখলাম যে এস আলমের সাথেও আজকাল বাগবিতণ্ডা জড়িয়ে যায় এফডিসির মতো প্রধান সারির লোকজনেরা। হ্যাঁ, তা এস আলম বলে, সরি আমি আই মিন হিরু আলম, সরি সরি হিরু আলম, হিরু আলমের মতো একজন, সে অবশ্যই একজন, আমি মনে করি যে হিরু আলম কোথা থেকে এসেছে সেটা বিষয় না, সে একজন সিনেমাও চরিত্র করেছেন, সে লিস্টেড শিল্পী, সে মনে হয় যতটুকু আমার ধারণা, সে এবং এবং জনপ্রিয় বাংলাদেশে, এবং পরের বছরও কিছু হবে, তারপরের বছর হবে, আমরা আশা করছি সিনেমা হল বাড়বে, আমরা আশা করছি নতুন নতুন সিনেমা হবে, নতুন নতুন লোকজন আসবে, তারা ফিল্মে ইনভেস্ট করবে, আমরা আশা করছি সরকার অনুদান দেবে, যেগুলো রিয়ালিটি সেসব কথা বলতে হবে, সবকিছু করবে না, উনি তো ব্যাপক একটা ইনভেস্ট করেছে এবং ইনভেস্ট করে লাস্ট টাইম কি দেখলেন, সেই টাকাগুলো এখন সে কোথায়? তাহলে শাহেদ করিম একজন প্রতারক, দু তিন দিন আগে অ্যারেস্টেড হয়েছেন এবং ভয়ঙ্কর প্রতারক, তো উনি দুটো হসপিটাল ব্যাপক প্রতারক, মিডিয়াতে কথা বলতেন, অমুক ছিলেন তমুক ছিলেন, এইগুলো কিন্তু মুখ্য না, মুখ্য কি জানেন, উনি প্রতারক। আব্দুল আজিজ, জাজ, এরা ফিল্ম প্রডিউস করেছে, করেছে কিন্তু কোথা থেকে করেছে, টাকাটা কোথা থেকে এসেছে? এরা বাংলাদেশের ব্যাংকের 5,500 কোটি টাকা চুরি করেছে, সেটাই বলতে চেয়েছিলাম। আপনি 5,500 কোটি টাকা চুরি করে যদি 100 কোটি টাকা, আপনি ফিল্মের মানে চলচ্চিত্র ব্যক্তিত্ব হয়ে গেলেন না, আপনি চোর চোরই থাকলেন। তাই কিন্তু দেখা যাচ্ছে এখন তো তাদের কোনো চেহারা দেখা যাচ্ছে না, সিনেমা প্রোডাকশন হচ্ছে না, সবকিছু খুব অগ্নিপিণ্ডের মতো ছিল, ধপাস করে বন্ধ হয়ে গেল। এরা কিন্তু, এদের প্রত্যেকের মধ্যে খেয়াল করে দেখবেন যে এরা প্রত্যেকেই কিন্তু একদম মানে লাদেন টাইপের আর কি, কোন একটা গুহার মধ্যে থেকে মাঝে মাঝে ফেসবুক বের হয়ে আসে, আবার আবার চলে যায়, কিন্তু চোর কিন্তু চোরই। তো এদেরকে কিন্তু আমরা একটা, আমাদের দেশ কিন্তু এখন উন্নয়নমুখী একটা দেশ, বহির্বিশ্বে আমাদের কোথাও ইমেজ ভালো, কোথাও খারাপ, আমি দেশটাকে আমরা ওন করি, ভালো হলেও দেশটা আমাদের, খারাপ হলেও দেশটা আমাদের। আমি বলতে চাই যারা আমাদের নীতি নির্ধারক তারা এই চোরদেরকে এনে আমাদের যে করেছে টাকা উদ্ধার করতে হবে, চলচ্চিত্রের জন্য আলাদাভাবে অবশ্যই পরিকল্পনা করতে হবে, যারা চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট তাদের আজকে যে দুর্বিষহ অবস্থা, দেখেন একজন সাধারণ মানুষ সে কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে, চলচ্চিত্রের যে মানুষটার ফেস দু একবার মানুষ দেখেছে রাস্তায় তাকে মানুষ চিনে ফেলে, অনেক আমাদের শিল্পীরা কিন্তু মৃত্যুরাকে দেখবেন যে দুঃখ দুস্থ শিল্পী, কেন দুস্থ শিল্পী হিসেবে মারা যাবে? এই শুধু দুস্থ শিল্পীও না, তারা কিছু হলেই দেখা যায় প্রধানমন্ত্রী সাহায্য, এখন প্রধানমন্ত্রী দেশের নেত্রী, উনি কত জনকে দিবেন তার কাছে তো যাবেই, আর উনি তো টাকা দেন, জনগণের টাকায় তো উনি দিবেন, জনগণের টাকায় দিবেন উনি, আচ্ছা। আমরা আরেকটা রিসেন্ট বিষয়তে আসি, যেহেতু এফডিসি আমাদের আরো কিছু আলোচনা আছে, আমরা একটা শুনলাম রিসেন্টলি, আমরা দেখি যে এই যে
যাদের বলেন যে কোনো কাজ নেই কর্ম নেই বসে থাকে, তো এই অবাঞ্ছিত মূলক একটা ঘটনা সম্প্রতি মনে হয় একদিন আগে শুরু হয়েছে, উমুকে অবাঞ্ছিত উমুক অবাঞ্ছিত, এই যে এইসব ঘটনা এর ভিতরে আবার এখন শুরু হয়নি, এটা আগে থেকে কিন্তু বললাম যে মানে কদিন পর পরে অবাঞ্ছিত উপাঞ্ছিত, হ্যাঁ যেহেতু কাজ নেই একটু পর পর তারা জাস্ট একটু একটু ফায়ার আপ করে কিছু একটা যে অবাঞ্ছিত, না এটা তো ঠিক আছে কিন্তু শোন আপনাকে সিস্টেমের মধ্যে আসতে হবে, আচ্ছা একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, আর চলচ্চিত্র চলচ্চিত্র যারা মানে অঙ্গ সংগঠন যেগুলো আছে না, এক নাম্বার হচ্ছে যে আমি মনে এখন আমার যারা সিনিয়র তারা এটা নিয়ে দুঃখ পেতে পারেন কিন্তু এফডিসি একটা কেপিআই ভুক্ত এলাকা, ওটার মধ্যে কোনো সমিতি থাকা দরকার নাই, তো গেটের বাইরে করেন না, কিন্তু যদিও মানে এখন একটু কথা যদিও মানে মহামারী করোনার প্রভাবে সারা বিশ্বেই তারাই হবে, আপনি পরিচালক সমিতি দেখেন না কারা নেতা যারা ফিল্ম বানান, প্রযোজক সমিতিতে কারা নেতা, যদিও ছবি এখন ওই অর্থে যারা প্রযোজক সমিতিতে আছেন তারা কিন্তু ছবি বানাচ্ছেন না, তাইলে কি সবাই সম্মিলিত, কিন্তু চলচ্চিত্র পরিচালক একটা আশার আলো দেখে আমি মনে করি, কিন্তু তাদের সম্মিলিত হবে ওই যে একটা করে দিয়ে শিল্পীদেরকে দুস্থ বানিয়ে একটা কাতার তৈরি করলাম লাইন করে সবাইকে মাংস বিলালাম, এটা তো হতে পারে না, যদি শিল্পী শিল্পী তালিকাভুক্ত আপনি জানেন যে কোন শিল্পী কি তার বাড়িতে পাঠিয়ে দেন না, দুটা গরু যদি মারতে কাটতে পারেন দুটা গরু আপনি পাইছেন এক মন চাল পাইছেন দেন না পাঠায় যাকে যার দরকার, আপনি শিল্পীকে দুস্থ তকমা দিয়ে লাইনে দাঁড় করাবেন এফডিসির মধ্যে কেটে ভুক্ত এলাকার মধ্যে সে দাঁড়াবে, আপনি এদিকে গরু কাটতেছেন না তাকে 250 গ্রাম করে মাংস দিচ্ছেন আধা কেজি মাংস দিচ্ছেন, এটা তো হতে মানুষকে অসম্মান করবেন কোন পর্যায়ে করবেন, রাজনীতির প্রভাব এফডিসি কেন সমস্ত ক্ষেত্রেই আছে, এফডিসি যেগুলো এইসব কর্মকাণ্ড ঘটে আমি মনে করি তারা রাজনীতির পিছনে আছে বলেই তারা এগুলো দেখে একটা ফটো ফটো সেশন করে, হ্যাঁ সেটাই আমি ওটা মানে চলচ্চিত্র উন্নয়নের জন্য কথা বলা হয়েছে আমাদের কিছু কিনি এদের সাথে, আমি নিজে পার্সোনালি কথা বলেছি বিভিন্ন ভাবে, এই যে আমরা গত অক্টোবরে একটা বড় একটা ইভেন্ট করলাম ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড, আমি তার সঙ্গে যখন আলাপ হলো হ্যাঁ শিল্পী সমিতি থেকে সবাই যাবে, 80টা আমন্ত্রণ পত্র চাওয়া হলো, যেহেতু বড় একটা প্রোগ্রাম আলাদা আমন্ত্রণ মানে ওখানকার সিকিউরিটি সিস্টেম বসুন্ধরা গ্রুপ ইয়ে করছিল দেখছিল, তাহলে নর্মালি যে কেউ যেতে পারবে না, শিল্পীদের সম্মানের কারণে কার্ড দেওয়া হলো 80টা কার্ড, উনি 80টা কার্ড ওনার পায়ের নিচে রেখে দিলেন, কাউকে দেন নাই, দেন নাই কেন, দেশটা ইন্ডিয়া হয়ে যাবে, তো দেশটা তো মানে ফিল্ম ইন্ডাস্ট্রি তো ইন্ডিয়া বেশি চলে যতটুকু যে লাস্ট টাইম আমার 2-4 বছর অভিজ্ঞতাতে আমি যা দেখেছি মানে জ্যাজ বলেন আরো 2-4 জন এরকম কালো টাকার প্রযোজক তারা প্রত্যেকেই ভারত আমাদের জন্য একটা বড় একটা সুযোগের জায়গা যে আমরা দুই বাংলা এক ভাষা এক সংস্কৃতি, আমরা যদি দুই বাংলাকে এক করে একটা বড় ধরনের উদ্যোগ নিতে পারি, যে অ্যাওয়ার্ড আজকে হচ্ছে আমরা যদি একসাথে ফিল্ম মেকিং এ যেতে, একসময় কি হয়নি হয়েছে, তখন কি ছবির উন্নয়ন হয়নি হয়েছে, কিন্তু তার আগেই আপনি চিৎকার শুরু করলেন যে না না এটা দুই বাংলা এক হয়ে যাচ্ছে, এই আমাদের ছবি ইন্ডিয়ান ছবি হয়ে যাচ্ছে অমুক তো কোনো যৌক্তিক কারণ নেই, এবং তারপরে আপনি তার মানে কি, তার মানে আপনি কারণ না কারণ এজেন্ডা বাস্তবায়ন করছেন, আমি বাংলাদেশে একবার অভিজ্ঞতা হয়েছিল আমন্ত্রণপত্র আপনি চেয়ে নিলেন সেটা আপনি কি পায়ের নিচে রেখে দিলেন, দিয়ে কাকে অসম্মান করতে চান আপনি, কাকে কাকে দেখাতে চান এটা, আপনি আজ থেকে 7-8 বছর আগে বা 5-6 বছর আগে 5-6 বছর নিজের প্রতি আপনার কনফিডেন্স থাকবে না, তখন আপনার আতঙ্ক থাকবে অমুক নিয়ে গেল তমুক নিয়ে গেল, তাই না, আচ্ছা তাহলে শাকিব খান কিন্তু ভয় পায় না যে আজকে দেব নিয়ে চলে গেল জিত নিয়ে চলে গেল, আচ্ছা ওর কাজ ও করবে, জিতের কাজ জিত করবে দেবের কাজ দেব করবে, সালমান খান কি ভয় পায় নাকি যে আমির খান তার কাজ নিয়ে চলে যাচ্ছে, প্রত্যেক আলাদা আলাদা কাজ, ভয়টা কাদের আছে যাদের নিজেদের যোগ্যতা নাই, আর বাংলাদেশে এফডিসি যে ভদ্রলোকের কথা বললেন যে সেক্রেটারি উনি অ্যাকচুয়ালি কে, পরিচিত কোনো ফেমাস কেউ বা কোনো, উনি অনেক যে অন্তর্জাল আলনার কাছে নাম আমি দেখেছিলাম জায়েদ খান নামে একজন ভদ্রলোক, আচ্ছা তার কাছে উনি অবশ্যই বিভিন্ন সিদ্ধান্ত আশা করি আমি, কারণ উনি একাধিকবার নেতা হয়েছেন এটার, এখন আজকে তাকে অবাঞ্ছিত করা হয়েছে, আমার কথা হচ্ছে এই সিচুয়েশনটা কেন তৈরি হবে যে
একজন আমাদের সংশ্লিষ্ট একজন যেখানে কাজই হচ্ছে না, এরকম একটা করোনার বিপর্যয়ের সময় বৈশ্বিক একটা মহামারী চলছে, তার মধ্যে আবার অমুককে অবাঞ্ছিত অমুককে অবাঞ্ছিত, এই এই সিচুয়েশনটা কেন তৈরি হবে? উনি গভীর রাত পর্যন্ত নাকি এফডিসিতে থাকেন, একটা কেপিআই ভুক্ত এলাকায় তো গভীর রাত পর্যন্ত থাকা যায় না। অনেক অনেক ওটা কি ওখানে কি আবার এনিওয়ে উইডন্ট ওয়ান্ট টু গো, আমরা ওটার ভিতরে রাত অবধি। আচ্ছা 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 আচ্ছা, ফিল্ড হতে খুব সুন্দর, এখন খুব সুন্দর লাগে দেখতে। সে ভালো কাজ করবে, এটাই স্বাভাবিক, ভালো সবাই ভালো কাজ করবে। আমরা সাধারণ মানুষ, আমাদের চেনা, আমরা যেহেতু দর্শক, সিনেমার টিকিট কেটে আমরা সিনেমা দেখি। বাংলাদেশের মাহমুদ কুলি থেকে শুরু করে অনেকের নামই বলতে পারবো, যে নাই সে জাদুরবাসী নায়কের নামও বলতে পারবো। হ্যাঁ, কিন্তু এই যে জায়েদ খান বলেন, এটা ঠিক আমি রেকগনাইজ করতে পারলাম না যে জায়েদ খান নামে। আপনি গুগলে সার্চ করে দেখুন। আচ্ছা দেখবো না, ওকে, সেটা আমি দেখবো না। বাট এনিওয়ে আমরা চাই সেটা তাদেরও সুষ্ঠু একটা সমাধান হোক, অবাঞ্ছিত ঘোষণা কাটাকাটি হয়ে যাক, তারা সুস্থ মতো ফেরত আসুক, আমরা চাই। এবার আসি আমাদের চলচ্চিত্র যে এই মহামারীর মধ্যে পড়ে কি অবস্থানে আছে। আমরা জানি গোটা বিশ্বের ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা নেটফ্লিক্স বেস, তারা ইউটিউব বেস, তারা ও বিভিন্ন কি বলে নাম, বিভিন্ন ইউটিউব বেস চ্যানেল খুলে সিনেমা নাটক প্রচারিত হচ্ছে। তো এটা কি আমরা কি এই মহামারীর পরে কি আবার আমরা সেদিকেই দাবিত হব যে সিনেমা, যেহেতু সিনেমা চালাতে হলো এখন সিনেমা হল লাগবে, সিনেমা হলের সংখ্যা, সিনেমা হলগুলো মডিফিকেশন হয়ে কমিউনিটি সেন্টার হয়ে যাচ্ছে, বিয়ে শাদি এগুলো আরো বেশি ইনকাম হয়, তাই না? তো আমরা যদি এটা মহামারী কাটা উইটো করে দেখি, সিনেমা হলের সংখ্যা 300 থেকে 100 হয়ে গেছে। হ্যাঁ, তো এর উপর ভিত্তি করে এখন তো ওটিটি প্ল্যাটফর্ম কেন্দ্রিক হয়ে যাচ্ছে, আর এই সুযোগটা অনেক নির্মাতা নিচ্ছেন। গতকাল আমি এটা নিয়ে কথা বলছিলাম একটা জায়গায়, যে আমাদের সিনেমা হল যেহেতু আপাতত মানুষ তো ওই অর্থে যেতে পারছে না, কিন্তু প্রত্যেকের ঘরে একটা এখন বড় সাইজের একটা টিভি থাকে, তারা হইচই বা ধরো নেটফ্লিক্স, আইফ্লিক্স বা ইয়ে আছে যেটা G5, এগুলো থেকে বিভিন্ন মুভি টুভি দেখেন, আমিও দেখি, দেখা হয় মাঝে মধ্যে। তো ওটিটি প্ল্যাটফর্ম কেন্দ্রিক আসলে বিভিন্ন ছবি হয়ে যাচ্ছে, এবং শুধু ওটিটি প্ল্যাটফর্মে রিলিজের জন্যও ছবি নির্মাণ হচ্ছে এরকম আমরা জানি, এবং সেগুলো সুপারহিট হচ্ছে, সেখান থেকে প্রচুর রেভিনিউ আসছে। তো আসলে ইন্ডাস্ট্রিটা টিকে থাকা দরকার, আর যারা বিগ স্ক্রিনে ছবি দেখার মজা তো নিশ্চয়ই আছে এবং মানুষ দেখবেও, কিন্তু তার জন্য তো আসলে একটা স্বাভাবিক অবস্থা তৈরি হতে হবে। কিন্তু যতদিন সেটা তৈরি না হচ্ছে, ততদিন আসলে আমার যেটা মনে হয় যে নির্মাণটা যদি থেমে না থাকে, কারণ এইটা এই চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট তো আসলে অনেক বড় অংশের একটা মানুষ আমাদের দেশে যারা। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় আপনি হয়তো জানেন যে যারা নাটক বা সিনেমা প্রোডিউস করে, তারা যে ইনভেস্টটা করে একটা নাটক বানাতে বা তৈরি করতে, তারা যখন এটা চ্যানেলে দেওয়া হয় বা এই ধরনের টাকা পয়সা ট্রানজ্যাকশন গুলোতে খুব জটিলতা আমার যতটুকু মনে হয় ফেস করে। এখন তো এজেন্সি কেন্দ্রিক হয়ে গেছে এটা, আগে অনেক ঝামেলা টামেলা ছিল, এখন আমি যেটা যতটুকু জানি যে এখন মানে সবাই সমিতি কেন্দ্রিক, এখন ডিরেক্টরদের আলাদা সমিতি আছে, প্রযোজকদের আলাদা সমিতি আছে, শিল্পীদের আলাদা সমিতি, মানে জবাবদিহিতার মধ্যে আছে। মানে সমিতিটা কি করে, তারা মানে কেউ টাকা না দিলে বিচার আচার সালিশের ব্যবস্থা এই কিছু করে, সবকিছু করে, তাহলে তারা আদায় করে দেয়, তারা আদায় করে দেয় না, তারা তো আদায় করা মানে কি যে সবাই একটা জবাবদিহিতার মধ্যে আছে, যে আপনি নাটক নিচ্ছেন, আপনি নাটক বানাতে গেলে আপনাকে সমিতির সদস্য হতে হবে, আপনি অভিনয় করতে গেলে আপনাকে সমিতির সদস্য হতে হবে, তার মানে কি সবাই একটা একই সার্কেলের মধ্যে আছে। তারপরে কিন্তু যারা এই যে এজেন্সিগুলো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওদের অতি উৎসাহ বা অতি তারা ইনভলভমেন্ট, এসবের কারণে একটু ঝামেলা সেটা তো থাকেই আছে, বা তারপরে হচ্ছে নাটক তো হচ্ছেই, আমাদের এখানে 1 ঘন্টা নাটক তো মাঝে মাঝে বন্ধই হয়ে গিয়েছিল প্রায়,
এখন টিভিগুলো করছে। আর যেটা হয়েছে যে আমাদের এখানে আরেকটা বড় ব্যাপার যে আমাদের মানুষ বাংলাদেশের মানুষ আমার যেটা ছোট অভিজ্ঞতায় মনে হয় যে এন্টারটেনমেন্ট আসলে ওই কলকাতার সিরিয়াল থেকেই নেয়, আর নিউজটা আমাদের এখানকার চ্যানেলে চলে। তো এটা কি আসলে ভালো মানের অনুষ্ঠানের জন্য নাকি এটা সম্ভবত ভালো মানের অনুষ্ঠান? আমাদের এখানে ওই অর্থে ভালো মানের অনুষ্ঠান হচ্ছে না, বা যারা এখন একটা জেনারেশন শিখছে তাদের একটা মোটামুটি একটা অংশ আমার ধারণা যে খুব জানছে বা জেনে আসছে এরকম না, দর্শক কি চাই এটাও তারা জানতে চাইছে না, আবার তাদের প্রতি কারা কেউ ইনভেস্ট করবে সেটাও মনে হচ্ছে না, সব মিলে একটা ঝামেলা হচ্ছে। আর আমাদের চ্যানেলগুলো ইন্ডিয়াতে দেখানোর একটা মানে চেষ্টা বা আমাদের একটা দাবি সবসময় ছিল আগে থেকেই, এখনো আমি ওই দাবি রাখতে চাই যে অন্তত কলকাতা পশ্চিমবঙ্গে বাংলাদেশের চ্যানেলগুলো যেন দেখানো হয়। আপনি যেটা বললেন যে তাহলে একটু বড় ধরনের আমাদের দর্শক তৈরি হবে, আপনি যেটা বললেন যে ভারতের মান খুব ভালো আমাদের দেশে, তারা সেই ধরনের মান সম্পূর্ণ, কিন্তু কেন মান ভালো বলে তো দেখছেন? হ্যাঁ, কিন্তু আমাদের দেশে দু একজন ট্রাই করেছে, আমি যতটুকু দেখেছি মিডিয়া পত্রিকাতে, চ্যানেল আই, সাত ভাই চম্পা বা যেহেতু কিছু একটা ট্রাই করেছিল বিগ বাজেট দিয়ে, সাত বছরে যদি একটা সাত ভাই চম্পা করা হবে না, এক বছরে সাতটা সাত ভাই চম্পা করতে হবে। তার মানে এটাতে তাহলে ব্যাপক একটা ফাইন্যান্স, ব্যাপক একটা অর্থের যোগান লাগে এবং সেই যোগানটা আপনি দিতে শুনবেন, কিন্তু তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বা মিডিয়া ইন্ডাস্ট্রিটা টাকাটা সেরকম ভাবে লগ্নি করতে চায় না যে এবং আমাদের এখানে যে প্রাণ আরএফএল বলেন বা বিভিন্ন কোম্পানি বলেন, এরা কি করে, এরা কিন্তু বাংলাদেশের বিজ্ঞাপনগুলো ইন্ডিয়ান চ্যানেলে চলে যায়। মাঝখানে এটা নিয়ে অনেক নীতিমালা অমুক তমুক হয়েছিল, কিন্তু এখনো কিন্তু থেমে নেই, এখন দেখি তো। আচ্ছা, এবার আসি আপনার আপনার আপনি নিজে এবার আপনার নিজের কর্মকাণ্ড, যে অসম্ভব ভালো কর্মকাণ্ড করেন সেগুলোর পিছনে আসি। আপনি সম্প্রতি আপনার একটা ব্যাপক বাংলাদেশে চলচ্চিত্র আপনি বেশ খ্যাতিমান একটা চলচ্চিত্র আপনি উপহার দিয়েছেন যে সত্তা, যেটি বাংলাদেশের চলচ্চিত্রে গত বছর আমি যতটুকু জানি, আমি ভালো গুণী মানেরা একটু এরকম বাইচা শুনে করে, আপনি জোর করে বললে তো হবে না, আমরা আবার একটু গুণী দর্শক, তো তাই বলে আমি বলতেছি যে ভালো মান ভালো জায়গায় কাজ করে তারা এরকমই, ঠিক আছে? তো আমরা সেই দৃষ্টি থেকেই ধরলাম, হ্যাঁ, ভালো কাজের গুণ থেকে ধরে সত্তা ব্যাপক কোন প্রকার ই নেই বলতে, যে সত্তা শুধু প্রোডাকশনের দিক থেকে নয়, প্রডিউসিং এর দিক থেকে নয়, এটা ক্রিয়েটিভিটির দিক থেকে নয়, এটি একাধারে পাঁচটি পুরস্কার পেয়েছেন আপনার, হ্যাঁ, এবং আরো তো, হ্যাঁ, ন্যাশনাল অ্যাওয়ার্ডই পাঁচটি পেয়েছেন বাংলাদেশে, এবং ভারত এবং বাংলাদেশের যৌথ অ্যাওয়ার্ড যেটা, এবং কলকাতা সহ একাধিক একাধিক পুরস্কার পেয়েছে ছবিটি, এবং ছবিটির নায়ক চরিত্রে ছিলেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত শাকিব খান, এবং নায়িকা ছিলেন কলকাতার আরেক সুনামধন্য পাওয়ালিদাম। সো আপনি যে ইন্টারঅ্যাকশনটা করেছেন একজন নতুন প্রজন্মের ভালো মানে চলচ্চিত্র এসে, এবং আপনি কিরকম আপনি এটা কেমন করে করলেন বা এটার পরবর্তী ইয়েগুলো কি, আপনি যে পুরস্কার এটি নিয়ে আপনি কোনো অতৃপ্তি আছে বাংলাদেশে, এটি নিয়ে অতৃপ্তি আছে কোনো? আপনি আপনার অবস্থান থেকে যেমন ভালো কাজ করতে চান, আমরা প্রত্যেকেই, কারণ দেখেন মনির ভাই, আপনি আজকে কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান, কিন্তু আপনি কোন দেশকে আপনি অন করেন, কোন ভাষাকে অন করেন, কোন সংস্কৃতিকে অন করেন? বাংলাদেশ। তো আপনি পৃথিবীর অন্য প্রান্তে থেকে যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেন, ওন করতে পারেন, আর আমি তো বাংলাদেশেই থাকি, এটা, এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেকেই যে যেখানে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমাদের কিন্তু একটা দেশ, একটা ভূখণ্ড বা একটা পতাকা, একটা দেশের প্রতি যে দায়বদ্ধতা বা প্রেম, সেটা কিন্তু আমাদের দেশ বাংলাদেশ। আমরা আমাদের জায়গা থেকে ছোট্ট ছোট্ট করে, আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, সবাই যদি একটা চেষ্টা থাকে যে না দেশটাকে একটু সম্মানজনক একটা কিছুতে নিয়ে যাওয়ার জন্য, যেন আমি কি রিপ্রেজেন্ট করি বাংলা চলচ্চিত্রকে, তাইলে কি আমাকে ভালো ছবি বানাতে হবে, যেটা আমার দেশের ছবি হবে, বা আমি যাদের ছবি দেখতে চাইতাম
সেই সব গুণীরা থাকলে যেসব ছবি বানাতেন, আমি চেষ্টা আমার চেষ্টা থাকবে যে একটা পর্যায়ে ধরনের ছবি বানাবো। তো ওই চেষ্টা থেকে ওই দায়বদ্ধতার জায়গাটা পড়ে, আগে দেশের প্রতি প্রেমের জায়গাটা থাকা দরকার। ওই জায়গা থেকে আমি যেটা করতে চাই, যে কোনো কাজ দেশকে একটু সম্মানিত করুক, অসম্মানিত না করুক, এবং এটা আমি রাখতে চাই, এটাই কন্টিনিউ করতে চাই। সত্তা ছবি আপনি করেছেন, এটি এই সত্তা ছবি যখন আপনি নিজে দেখেছেন বা নিজে অডিয়েন্স হলে, আপনি কোন সত্তাতে সম্পূর্ণভাবে, আপনি একজন ক্রিয়েটর আমি জানি, বিশ্বাস করে যে সম্পূর্ণভাবে মানে একদম অনেস্টলি বলছি, সত্তা আমার স্যাটিসফ্যাকশনের জায়গা যদি বলেন, সত্তা আসলে শিডিউল জটিলতার কারণে আড়াই বছর সত্তা ঝুলেছিল, সেটা হতে পারে যে সাকিব খানের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা বা মেন স্ট্রিমের যে কাজ এখানে আমার এর আগে কাজ করা হয়নি, সেই দায়বদ্ধতার জায়গাটা আমি আসলে দায়টা নিচ্ছি। কিন্তু আমি মনে করি যে সত্তা একই সঙ্গে মানুষ অবশ্যই গ্রহণ করেছে, এই জন্যই তো এখন মানুষের কাছে প্রতিনিয়ত আমার মানে আমাদের দেশের মানুষ যারা ফিল্ম দেখেন নিয়মিত, তারা কিন্তু নিয়মিত যোগাযোগ করেন আমার সঙ্গে, তারা শুধু একটা কথা বলেন যে আপনি নতুন ছবি কবে পাবো, কবে পাবো। আমরাও কিন্তু একইভাবে জানতে চাচ্ছি, কবি নামে একটি চলচ্চিত্রের কাজ কিন্তু আমার শুরু হয়েছে, অলরেডি স্ক্রিপ্ট হয়ে গেছে ওটার, তো ওটার শুটিং আমার মার্চে কিন্তু শুরু হওয়ার কথা ছিল, মার্চের শেষের দিক থেকে প্ল্যানিং হয়ে এগোচ্ছিল, কিন্তু সেটা করোনার থেমে গেল। তো নিশ্চয়ই আমরা পরিস্থিতি একটু ঠিকঠাক হলে আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি, কারণ আসলে চলচ্চিত্র যদি না বাঁচে আমরা তো বাঁচবো না, আমরা যদি বেঁচে থাকি আমাদের চলচ্চিত্র করেই বাঁচতে হবে। মানুষ মানুষের চিহ্ন রাখতে চাই পৃথিবীতে, চলচ্চিত্র মানে আমরা নির্মাণের জায়গায় যারা আছি বা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা, তাদের জন্য এটা আসলে অনেক সহজ নিজেদের চিহ্ন রাখায় পৃথিবীতে, কারণ মিডিয়া রিলেটেড যারা কাজ করেন তাদেরকে সারা পৃথিবীর মানুষ যেমন চেনেন, তাদের কাজের সম্পর্কে জানতে চান, ভালো করি খারাপ করি সমালোচনা হয় হবে, এবং মানুষের আগ্রহটা যে আছে এই আগ্রহের কারণে আসলে যতদিন আগ্রহ থাকবে ততদিন আমাদের ক্যাটাগরি নির্মাণের সঙ্গে বা আমাদের ফিল্ম নিয়ে কাজ করতে হবে, এগোতে হবে। তো আমার মনে হয় যে একটু পরিস্থিতি ঠিক হলে আমরা ওই জায়গাটায় যাবো, যে প্রস্তুতি আমার সেভাবেই আছে, একাধিক কাজের একটা প্ল্যান আছে। আমি যদিও খুব মানে টানা কাজ করতে পারি না, করতে চাইও না কখনো, কিন্তু যেমন সত্তায় আমার স্যাটিসফ্যাকশনের কথা আপনি যেটা বলছেন, 10% লেস দ্যান 10% আমি অনেস্টলি বলছি। বাট আমরা এটাও বিশ্বাস করি যে একজন তরুণ প্রজন্মের, আপনি চলচ্চিত্রকার, আপনার নানা ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি এগুলো সম্পন্ন করছেন এবং অভিজ্ঞতা আপনাকে আরো আমি শুরু করেছি শিখরে নিয়ে যাবে এবং স্যাটিসফ্যাকশনের হারটাও আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে এবং কর্মের গুণগত মানও আপনি অনেক সমৃদ্ধ করতে পারবেন। এবার আমরা একটু আসি, আপনি কি বাংলাদেশ এবং ভারত মিলে একটি চলচ্চিত্র পুরস্কারের, আমি আপনার যতটুকু দেখেছি যে আপনি আয়োজন হয়েছে একটি বা দুটি, আমি ঠিক বলতে পারি না, তো এটি আপনি বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি তারা কেমন ভাবে নিয়েছে? খুব ভালোভাবে যৌথ একটা অ্যাওয়ার্ড, যে এটা আসলে একটা মিলন মেলা দুই বাংলার যারা আসলে কাজ করেন, কারণ চলচ্চিত্রের মানুষদের নিয়ে মানুষের আগ্রহ থাকে, যেমন আর ওখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষরাই ছিলেন দুই বাংলার একদম, তাদের দুইটা বছর ধরে তারা যে কাজ করেছেন 18-19 জুন পর্যন্ত, দুই বছরের মানে জুন টু জুন, সেখানে 25টা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছিল। তো যারা কাজ করেন তারা তো এটা চান যে তাদেরকে ওই মূল্যায়নটা করা হোক, কিন্তু একই সঙ্গে যে দুই বাংলার, আমি একটা কথা বারবার বলছিলাম যে আর আমি মনে করি সংস্কৃতির আসলে কোনো কাঁটাতার হয় না। আজকে কিন্তু খেয়াল করে দেখবেন যে হলিউডের সঙ্গে যদি বাংলাদেশের একটা ছবি হয় সেটা সমালোচিত তো হবেই না, বরং সবাইকে আনন্দিত হবে, কিন্তু আসলে আমরা ওই স্ট্যান্ডার্ড তৈরি করার জন্যে যে ফাইটটা করা দরকার, যতদূর এগোনো দরকার, সেটা তৈরি হওয়ার জন্য যতটুকু নিজেদেরকে তৈরি করা দরকার, তৈরি হওয়ার জন্যেও আমাদের জন্য একটা বড় সুযোগ আমি মনে করি, যে যেহেতু অনেক বেশি ছবি এখন, একসময় কলকাতায় কিন্তু এত ছবি হতো না, আমাদের বাংলাদেশের তুলনায় কম ছবি হতো, কিন্তু ইন্ডাস্ট্রিটা একটা মোটামুটি একটা স্টেডি জায়গায় তারা পৌঁছাতে পেরেছে, এবং তারা কিন্তু ইন্টারন্যাশনালি একটা ওই মার্কেট তৈরি করছে, আমরা সেদিকে আমরাও এগোচ্ছি এবং নিশ্চয়ই একটা সময় এটা হবে। তো আমরা যদি একটা দুই বাংলার
মিলে যে একটা মার্কেট সারা পৃথিবীতে, বাংলা ভাষাভাষী দর্শক যেখানে আছেন সেখানে যদি আমরা এক হয়ে ছবি করে দেখাতে পারি, আমার মনে হয় একটা বড় মার্কেট আসবে এবং তখন আমাদের ছবির বাজেটও না ডাবল হয়ে যাবে, ভালো ভালো ছবি হবে এবং ওরকম স্ট্যান্ডার্ড ছবি হবে। আমরা যেটা আমাদের ভালো আছে আমরা ব্যবহার করলাম, ওদের ভালো আছে ব্যবহার করলাম, তারপর একটা পর্যায়ে যখন আমরা বুঝতে পারবো দিয়েছে। আমাদের কিন্তু শিল্পী কলকাতায় গেছে, এখনো যায়, তারা আসে, তাদের কাজ হয়, আমাদের টেকনিক্যাল লোকজন গিয়ে কাজ করেছে ওখানে, ওদের টেকনিক্যাল লোক কাজ করেছে। তো এটা ভালো কাজের স্বার্থে আমরা তো ক্রিকেটে কোচ নিয়ে থাকি, কোন দেশের সেটাই শোনা। আমরা সব ক্ষেত্রে যদি এরকম কোচিংয়ের ব্যবস্থা থাকে, চলচ্চিত্র তো টেকনিক্যালি আরও জানার জায়গাটা বেশি, তো সেখানে আমরা দিতে পারি। কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে যে আমরা আমাদের মধ্যে ওই ধরনের কোনো ইন্টেনশন না থাকে নিজেদেরকে ছোট করার, বা আপনি যদি একটা মানে নিয়ত গুণে বর করেন, যদি আপনার নিয়তটা ঠিক থাকে তাহলে সব ঠিক, ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই আশা করি যে আমাদের এই মহামারী বা যে সংকট এখন যাচ্ছে এটা কাটিয়ে উঠবে এবং উত্তরোত্তর ভাবে আপনাদের কর্মকাণ্ড আবার জাতি দেখতে পাবে। আমরা আরেকটু এবার একটু আলোচনা যাই, সেটা হচ্ছে যে মিডিয়া, যেহেতু আপনি মিডিয়ার একজন শুধু চলচ্চিত্রকার না, আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, আপনার অসংখ্য মিডিয়া কাজের অভিজ্ঞতা ঢাকা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, যেটা অ্যাকচুয়ালি আপনার প্রফেশন, যেখান থেকে আপনি উদ্ভূত হয়েছেন মনে করি যে চলচ্চিত্র পরিচালক হিসাবে, তবে সেক্ষেত্রে মিডিয়া বর্তমানে আপনি মিডিয়া কোথায় আছে, যেটা আপনার আমরা একসময় আলোচনা করেছিলাম বিভিন্ন চ্যানেলে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যে আলোচনাটা করতে চাচ্ছি, আমরা যখনই টেলিভিশন খুলি বা মিডিয়াগুলো দেখি গতানুগতিক সব চলছে, নিউজ থেকে শুরু করে একটি কেমন যেন সুনির্দিষ্ট অঙ্কের ভিতর দিয়ে চলছে, নতুনত্বের তেমন যে যা পাচ্ছে তাই তারা, যে হাইলাইট হওয়ার কথা না, যে হাইলাইট হওয়ার কথা না তাকে এখানে আমরা অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলাম, নতুনত্ব হলে কি হয় এটার একটা বড় এক্সাম্পল শাহেদ করি, যাদেরকে আপনি চেনেন না, যারা আপনার আমাদের সংশ্লিষ্ট না, রাজনীতির সাথে সম্পৃক্ত না, নাই যে কোনো একটা ভাবে তারা যে কোনো দু একজন মানুষকে ম্যানেজ করে টিভিতে ঢুকে গেল, কি তার এজেন্ডা, কি কি বলতে চায়, কেন বলতে চায়, তারা পাঠাচ্ছে, কোনো ঠিক নেই। তো এই জন্য যারা আমাদের চেনা মুখ, যাদেরকে আমরা চিনি, পরীক্ষিত মানুষ, তারাই আসুক, এটা অনেক ভালো। একজন রাজনৈতিক বিশ্লেষক তৈরি হতে অনেক অনেক সময় লাগে, সেই সময় আমরা দিই এবং সেটা অনেক ভালো হবে। আর যারা যাদের এক্সপার্টিস আছে যে বিষয়ে তারা নিশ্চয়ই কথা বলবেন, এবং টিভি চ্যানেলগুলো এটা আমার ধারণা যে আরও বেশি সতর্ক এখন হয়েছেন বা আরও হবেন সামনে। একটা সময় ছিল এই বোধটা আমার মতে যে একই মুখ, একই মুখ, একই কথা, একই কথা, একই মুখ। আচ্ছা, এই একই ব্যাপার আমাদের, আমরা বিদেশে বা বাইরে যারা থাকি, বা একটা বিষয় এখানে অনেক সময় আলোচনা হয় যে বাংলাদেশের যে চ্যানেলগুলো নিউজ ভিত্তিক বা বাহাত্তর বিভিন্ন নামে যারা নিউজ চ্যানেলগুলো পরিচালিত করছে, তাদের যখন নিউজগুলো বা ভিউজগুলো বা বিভিন্ন টক শোগুলো যে হয়, এটা একই ধরনের ফেস, একই ধরনের মানুষ, একই ধরনের কথাবার্তা তারা, মানে যদি তারাই হয় যদি দেশের জাতির নির্দেশক কোনো কিছু, মনে হচ্ছে মাঝে মাঝে মনে হয় কি তারা মনে সব জানে, মানে দেখা গেল যে উনি এই চ্যানেলে বলতেছে, ঘন্টা পরে আবার আরেক চ্যানেলে তাকে দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে একই ব্যক্তি সারাদিনে, মানে তারা ঘুরে ফিরে, মানে এটা কি জনবিচ্ছিন্ন হয়ে গেছে তারা, মানে আর কি যে মানে ভালো মানুষকে যেতে চায় না। যেটা হবে সেটা হচ্ছে যে আসলে এটা সময় নির্ধারণ করবে, একই মুখ বলেন, মানে এটা একটা সময়, এটা সময় নির্ধারণ তো কোনো বিষয় না, এটা কি কোনো তাদের পলিসি নাকি না? আপনি ধরেন যারা আমাদের এখানে বড় বড় মানুষ যারা আছেন, যাদেরকে আমরা চিনি, আমি নাম মেনশন করতে চাই না, আপনিও চিনেন তাদের, আমিও চিনি, তারা তো আসেন না। কেন আসেন না? আমার পয়েন্টটা তো সেটা, এখানেই জানতে চাচ্ছি যে তারা কেন আসতে চান না, এটা কি কোনো তাদের সম্মানই কম, নাকি তাদের সম্মানটা তাদের দিতে চায়, সম্মানিটা তাদের দিতে চাচ্ছে না, এই সম্মানিটা নির্দিষ্ট যারা কাজ করছে তারা কালেকশন করে নিয়ে নিচ্ছে, আমার তো মনে হয় যে কোনো রিমুনারেশনের ব্যাপারটা, তা না হলে তারা আসতেছে না কেন, তাদের নিচ্ছে না, মানে এটা ফেটআপ একটা জিনিস আমি মনে করি না। বিষয়টা নিয়ে আমাদের যারা আছেন টকশোতে, আপনি আমি বুঝতে পেরেছি কাদের কথা বলছেন, বা আপনি যদি, আমি আমি কোনো মেনশন করি, আমি আমি যখনই চ্যানেল খুলি টক শোতে দেখি, আমাকে বক্তব্য পাঠাবেন, কথা বলবো যে আপনারা কেন
ধরেন এক্সাম্পল আমি বলি, 72 চ্যানেল যদি দেখি, 72 চ্যানেলে যে লোকগুলোকে দেখি, 71 ওকে আচ্ছা যাক, 71 72 73 অনেক চ্যানেল আছে বাংলাদেশে, তো এই এই চ্যানেলে যখন দেখি এই কিছু লোক তারা আবার ওই 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 কোম্পানিতে কাজ করেন তারা, এবং সারা ওই কোম্পানিরই নির্দিষ্ট সাংবাদিক তারা, বা কোন হোস্ট বা কিছু একটা সংশ্লিষ্ট, তারাই এসে সঞ্চালনে, এটাই সিস্টেম, এটাই সিস্টেম। আচ্ছা তাহলে এদের থেকে আমরা মানে মানে আমরা এদের থেকে খুব ব্যাপক পাচ্ছি তাহলে দেশ, না দেশের জনগণ খুব পাচ্ছে তাদের থেকে, এটা জনগণ নির্ধারণ করবে, জনগণ কি পাচ্ছে, জনগণ তো জনগণ নির্ধারণ করতে পারলো কোথায়, কোন দেশে আছেন আপনি, আপনি তো বাংলাদেশে, জনগণ আবার কি নির্ধারণ করে এখন, একটা বলেন এক্সাম্পল দেন, যদি নির্ধারণ না করতো তাহলে তো আমরা এখনো পর্যন্ত ধরেন একটা সিস্টেমের মধ্যে আছি, সিস্টেমও থাকা হতো না আমাদের, তাই ভেরি গুড, সিস্টেম তাহলে আছে দেশের, নিশ্চয়ই আছে, ওকে ভালো, শুনে খুশি হলাম, একটু আসবে সিস্টেমের, শুনে খুশি হলাম, এবং সিস্টেম আরো ডেভেলপ হোক, আরো জনমুখী হোক, হ্যাঁ আরো গণমুখী হোক, এটাই আমরা চাই, মুক্তিযুদ্ধের দেশ, এটা গণমুখী বিচ্ছিন্ন হয়ে গেলে দেশটাই পিলার গুলিই সব ধ্বংস হয়ে যাবে, আমরা চাই এটি আরো ব্যাপক ভাবে গণমুখী হোক, মানুষ আরো সংশোধিত হোক, জনগণকে আরো সম্পৃক্ত করুক, হ্যাঁ আমরা অলমোস্ট আপনাকে আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তো আপনি যদি নিজে থেকে কিছু বলতেন, আমি পজিটিভ মানুষ, সব পজিটিভই দেখতে চাই, আমি আশাবাদী যে যেটুকু অসঙ্গতি ঝামেলা যেটা আছে ঠিক হয়ে যাবে এবং করোনা সময় কেটে যাবে, আমরা বারবার কথা বলবো মনির ভাই, এবং পরের যে পর্বে আমরা কথা বলবো আপনার যেটুকু আক্ষেপ আছে, আমার কোনো আক্ষেপ নেই, আমার আপনি ভালো, আমার কোনো আক্ষেপ, আমি জনগণের পক্ষে জনগণের মতো হয়ে কথা বলি, হ্যাঁ সেটা কোনো আক্ষেপ নেই, এখানে আমার কোনো বেনিফিট নেই, আমার কোনো স্বার্থ নেই, বেনিফিটের ব্যাপার না, হ্যাঁ আমি জাস্ট জনগণের পক্ষ থেকে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি যখন দেশে যাই রাস্তা দিয়ে হাঁটি, হ্যাঁ আমি অসঙ্গতি থাক মানে অসঙ্গতি নিয়ে আপনার চিন্তা থাকবেই, কথা বলবেন, সবার সবারই থাকা উচিত, অসঙ্গতি নিয়ে চিন্তা ভাবনা সবারই থাকা উচিত, আমি এখানে আমার দুটো কথা আছে, একটা হচ্ছে যে আপনি পরবর্তীতে আমরা যে পর্বে কথা বলবো আমার ধারণা অসঙ্গতি জায়গাটা কমে আসবে ইনশাআল্লাহ, সেকেন্ড হচ্ছে আপনারা আপনি বা আমাদের আরো বড় ভাইরা আছেন যারা কানাডা বা আমেরিকাতে থাকেন, তারা ওখানে বসে বসে বাংলাদেশকে একটা অন্য লেন্স থেকে দেখেন, ওটা আপনাদের দেখা, আমরা ওইভাবে দেখতে পারি না, কেন দেখতে পারি না, বাংলাদেশকে আমরা তো লেন্সই দেখি না, আমরা টিভির পর্দাতে দেখি, সেখানে দেখে আমরা যতটুকু রিয়্যাক্ট করি আর কি, এটা তো লেন্স দিয়ে আসে, হ্যাঁ এটা তো লেন্সের মাধ্যমে আসে, আমরা ওটা দেখি, হ্যাঁ আর আপনারা পিছন থেকে দেখেন, সেজন্যই তো আপনার কাছে জানতে চাও, আমরা সরাসরি চোখে দেখি, সেজন্যই তো আপনার কাছে একটু জানতে চাও, আমরা শুধু দেখি, আমরা বলতে চাই না, বলতে চাই না, না বলতে চাই না, নিশ্চয়ই বলবো একটা সময়, অবশ্যই অবশ্যই বলতে হবে, একসময় বলতে হবে, একসময় আপনি কেন সমগ্র বাংলাদেশের সকল প্রতিটি নাগরিককে বলতে হবে, যতই না বলবেন ততই তারা, ওই যে আমি আপনাকে বললাম যে পজিটিভ মানুষ, করোনা যেটা পজিটিভ, পজিটিভে তো অবশ্যই থাকতো, পজিটিভ ছাড়া কখনোই চিন্তা করা উচিত হবে না, আমরা পজিটিভ দেশে যাব, পজিটিভ দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, আমরা তার সাথে আছি, একই সময় আমাদের অসঙ্গতি গুলো চিহ্নিত করাও আমাদের যাচ্ছে, যেটা ওটার সঙ্গে আমরা আছি, যারা পিছিয়ে যাচ্ছে তাদের সঙ্গে আমরা নেই, ছিলাম না, পিছিয়ে যারা দিচ্ছে তাদেরকে তো চিহ্নিত করতেই হবে, হ্যাঁ সবাই যখন যায় শুতে, তারা চিহ্নিত হলে তাদের আরো বেশি করে চিহ্নিত করা উচিত, হ্যাঁ আমরা বেশিরভাগই ছাড় দিয়ে যাচ্ছি, সাম্প্রতিক যত কয়েক বছর ধরে ছাড় দিয়ে চলছি আমরা, এই দেশের মানুষ বারবার গর্জে উঠেছে ভাষার দাবিতে, আমাদেরও কামনা, আমিও কামনা করি এবং সমগ্র দেশবাসী একই কামনা করে যে দেশ আবার ফিরে আসবে যেখানে ছিল, হ্যাঁ এবং উন্নয়ন একই সাথে যাবে, এই উন্নয়ন এবং জনগণ একই সাথে গণতন্ত্রের ভিতর দিয়ে যাবে, দেশ আবার সেই স্বাদ গ্রহণ করবে, ধন্যবাদ নাসিবুর রাজা কল্লোল সাহেব আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং নানা ধরনের কথা বলেছি, যেহেতু আপনি মিডিয়া ব্যক্তিত্ব, আপনি ওই যে বললাম না স্ক্রিনের ক্যামেরার লেন্সের পিছনে থাকেন, সেই জন্যই হয়তো জিজ্ঞেস করে ফেললাম, নানা জিনিস ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমরা বাইরে থাকি, অবশ্যই বাইরে থাকি, মনে করেন যে আমরা না, আমরাও দেশকে নিয়ে ভাবি, প্রচন্ড ভাবি, প্রতিক্ষণে ক্ষণেই ভাবি, এবং হয়তো আমরা সরাসরি আপনাদের মতো অত কাছ থেকে এগুলো দেখি না,
বা দূর থেকে দেখলে এই জন্যই আপনাদেরকে যখন আমরা আমরা অনুষ্ঠানের মাধ্যমে পাই বা সামনাসামনি দেখি অনেক কিছু জানতে চাই। এটা হয়তো যে কোনো প্রবাসীর ক্ষেত্রে এটা আপনি লক্ষ্য করতে পারবেন, অনেক কিছু তারা জানতে চায়। হ্যাঁ, কারণ আমরা ওই যে ল্যান্সের পিছন সামনে থাকি তো আর পিছনে আপনারা থাকেন, তাই হয়তো একটু জানতে চাওয়া। ভাই আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা আশা করি যে বাংলাদেশ কেন বলতে পেরেছি যে কথাগুলো আসলে সাধারণত বলা হয় না। আমরা সামনে আরো কথা বলবো, এবং আমি খুব হ্যাপি যে এই করোনা মহামারীর সময় আপনি খুব শান্তভাবে পরিবারের সাথে আছেন এবং আরো কিছুদিন থাকবেন, অশান্ত হবেন না। আপনিও আপনার পরিপাশকে আশেপাশকে বুঝিয়ে রাখবেন যে আমরা অবশ্যই খুব দ্রুত মহামারী থেকে কাটিয়ে উঠবো এবং সবকিছু আমরা আবার ফিরে আসবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ ভাই। দর্শক মন্ডলী, আপনারা আমাদের আজকের অনুষ্ঠান যার সাথে কথা বললাম তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য তরুণ প্রজন্মের চলচ্চিত্রকার, যেন হাসিবুর রাজ্জাক লোক, তিনি তার মূল্যবান অনেক কথাই আমি আপনারা আপনাদের সাথে শেয়ার করলেন, এবং আশা করি আমরা সামনে আবারও তার সাথে কথা বলবো। আর দ্য সেম টাইম আমরা বলতে চাই বাংলাদেশের সকলকেই, আপনারা বিশ্ববাসীর সাথে একই সাথে আমরা সকলেই করোনা মোকাবেলা করছি, আপনারা করছেন, আমরাও করছি, তো অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন এবং স্বাস্থ্যবিধি মোতাবেক চলাফেরা করবেন, এবং আপনার পরিবারকে আরও কিছু সময় ধৈর্য সহকারে চলার উৎসাহ দান করবেন, এবং একই সাথে আমরা মনে করি যে আমরা সকলেই খুব দ্রুত একটা সমাধান পাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।